জিয়াউর রহমানকে যতই মুছে ফেলার চেষ্টা করা হোক তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার মিথ্যাকে বারবার প্রচার করে সত্যে পরিণত করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, দেশে আমলা নির্ভর রাজনীতি চলছে। আর রাজনৈতিক দুর্বৃত্ত যারা, রাজনৈতিক ডাকাত যারা, তারা আপনার ভোট কেড়ে নেবে, আপনার স্বাধীনতা কেড়ে নেবে, আপনার কথা বলার, আপনার লেখার অধিকার কেড়ে নেবে, আপনার সার্বভৌমত্বকে পর্যন্ত প্রয়োজনে কেড়ে নেবে। সেই রাজনৈতিক চোরদের কবলে আজকে বাংলাদেশ পড়েছে। যারা সরকার পরিচালনা করছেন ওই প্রশাসনের উপরে তাদের যে মেধা দিয়ে সেটাকে তারা হস্তক্ষেপ করবে বা ভুল ত্রুটিগুলো ধরবে বা দুর্নীতিগুলো ধরবে, সেই মেধার সেখানে অভাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ, করোনা ও আওয়ামী লীগ দুটোই দেশকে তছনছ করে দিচ্ছে। এবং জানে যে নির্বাচন করে ওরা কোনোদিন জিততে পারবে না। এই মিথ্যা বলতে 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 আপনার একটা জায়গায় চলে গেছে, ওই যে গোয়েবেলসীয় প্রচার, ওরা জিয়া রহমানকে এখন মুক্তিযোদ্ধা দূরের কথা, ইতিহাস স্বাধীনতার ঘোষক দূরের কথা, পাকিস্তানের চোর ছিল বলে। স্বাধীনতার 50 বছর পরে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, দেশ স্বাধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব সবচেয়ে বেশি হলেও স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সুসংহত করা, এই কৃতিত্ব অবশ্যই শেখ মুজিবের সবার চেয়ে বেশি। মওলানা ভাসানীর কৃতিত্ব আছে, আর অনেকের কৃতিত্ব আছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধ যদি বলেন, সেই যুদ্ধের সূচনা হয়েছে জিয়াউর রহমানের হাতে। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।